নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে শনি মহারাজ, অর্থাৎ এই মেষ রাশির উপর শনি মহারাজের বরদান দিতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই শনি মহারাজ 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের মানুষ হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম। দেখুন, বর্তমানে আপনারা অনেকে সাড়ে সাথী নিয়ে ভয় কিন্তু পাচ্ছেন, অর্থাৎ শনি মানেই একটা মনের মধ্যে ভয় ভীতি একটা কিন্তু সঞ্চার, শনি মানেই আমার খারাপ হয়ে যাবে। দেখুন, শনি সাড়ে সাথী এবং শনি ঢাইয়া বর্তমানে 5টি রাশির উপর দিয়ে পাস করছে। আপনার ধনুরাশি, মকর রাশি এবং আপনার কুম্ভ রাশির শনি সাড়ে সাথী বর্তমানে পাস করছে, এবং মিথুন লগ্ন এবং তুলা লগ্নের উপর শনির ঢাইয়া পাস করছে। এই শনি সাড়ে সাথী অথবা এই শনির ঢাইয়া মানে যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে এরকম অনেকেই মনে করে, তা নয়। এই শনি সাড়ে সাথীতেও মানুষ অনেক উঁচুতে পৌঁছায়, অর্থাৎ শনি যে ঘরে অবস্থান করে তার আগের ঘর এবং তার পরের ঘরকে কিন্তু এফেক্টেড করে, অর্থাৎ সাড়ে সাথী আগের রাশি এবং পরের রাশি এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির সাড়ে সাথী কিন্তু হয়। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমানে মকর রাশিতে শনি অবস্থান করছে এবং আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ যাদের জন্ম 90, 91 বা 92 সাল, এবং আপনি যদি মেষ রাশির মানুষ হন, 91, 92 আপনার জন্ম, আপনি বা 90 সালে আপনার জন্ম, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এর কারণ আছে। আপনি মেষ রাশির মানুষ, বর্তমান সিচুয়েশনে মকর রাশিতে অবস্থান করছে শনি মহারাজ, শ্মশানবাহ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আজ থেকে 30 বছর আগেও এই শনি কিন্তু মকর রাশিতে অবস্থান করছিল। অর্থাৎ এই যে গ্রহের গোচর এই সময়ের মধ্যে, অর্থাৎ আপনাদের কর্মভাবে এই শনির প্লেসমেন্ট কী রেজাল্ট পেতে চলেছেন, এই 30 বছর পর আপনি মেষ রাশির মানুষ, শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে আপনার কেরিয়ারের ঘরে এবং শ্মশানবাহ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কী রেজাল্ট পেতে চলেছেন আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের মানুষ হন। প্রথম কথা বলি, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে এবং বর্তমানে শনি কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে মকর রাশিতে, পূর্ণ মাত্রায় শুভ ফল কিন্তু দিতে পারছে না। 12 অক্টোবর থেকে এই শনি মার্গী হয়ে যাবে এবং আপনার এপ্রিল অবধি এই মেষ রাশিকে, অর্থাৎ 12 অক্টোবর থেকে 1 এপ্রিল অবধি এই মেষ রাশিকে কিন্তু দুহাত ভরে দিবে। কোন কোন দিক থেকে দিবে? প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা, লাভের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের বিদেশ যাত্রা, অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশের জন্য যোগাযোগ করছে, বিদেশে গিয়ে ডেভেলপমেন্টের জায়গা করতে চাইছেন, বিদেশের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে এই 12 অক্টোবর টু 1 এপ্রিল 2022 পর্যন্ত, অর্থাৎ অক্টোবর 12 অক্টোবর 2021
এবং পয়লা এপ্রিল 2022 পর্যন্ত এই যোগ কিন্তু থাকবে, অর্থাৎ শনি মার্গী এবং মকর রাশিতে অবস্থান করবে। এই সময় শ্মশান মহাপুরুষ তার যোগ সৃষ্টি করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো, কর্মক্ষেত্রের বদলি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এছাড়াও রাজনীতির ক্ষেত্রে যারা আপনার, ধরুন আপনি রাজনীতিতে আছেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের কিন্তু উত্থান কিন্তু হবে। আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের মানুষ, এই সময় কিন্তু শনি, শনি হচ্ছে জনতাকে নির্দেশ করে, অর্থাৎ জনতা আপনার কথা, আপনি রাজনীতিতে আছেন, জনতা কিন্তু আপনার কথা কিন্তু শুনবে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, বিবাহের যোগ, অর্থাৎ ভালো শুভ কানেকশানগুলো আসা বিবাহের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশি কিন্তু তৈরি করতে চলেছে শনি মহারাজ। 30 বছর পর সমস্ত রেকর্ড ভেঙে শনির বরদান পেতে চলেছে মেষ রাশি। আমি এরপরের এপিসোডগুলোতে কিন্তু পরপর 12টি রাশি নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে মেষ, এরপরে কিন্তু 12টি যে রাশি আছে মীন পর্যন্ত, সবকটি রাশি কিন্তু আলোচনাতে থাকবে। এবং তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্টটা দেখা দরকার এবং শনি কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বা কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার, অর্থাৎ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে নিন। কারণ এই সময় শনি বকরি অবস্থায় অবস্থান করছে মকর রাশিতে, শ্মশানম মহাপুরুষ তার যোগ সৃষ্টি করছে, কিন্তু মানে যে পূর্ণমাত্রায় যে ফল, অর্থাৎ পাওয়ারফুল, অর্থাৎ শনি শক্তিশালী, সেই রেজাল্টটা কিন্তু দিতে পারছে না। এই 12 অক্টোবর 2021 থেকে আপনার পয়লা এপ্রিল 2022 পর্যন্ত এই শনি কিন্তু মেষ রাশিকে দুহাত ভরে ঠেলে দিবে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসবে, নিজস্ব প্রপার্টির যোগ এবং আপনাদের এ সময় ভ্রমণের সম্ভাবনা, সম্পত্তির দিকগুলো আপনাদের ভালো এবং শনির বরদানে আপনাদের ডুবে যাওয়া টাকা আপনারা কিন্তু পাবেন। যারা ফ্রেশার্স আছেন, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ সৃষ্টি করছে। অর্থাৎ যারা সরকারি চাকরিতে বা সরকারি চাকরিতে আছে, আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, খ্যাতি এগুলো কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ শনি মহারাজ আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনার কর্মক্ষেত্রে এবং মর্যাদা, সম্পত্তি লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, সরকারি চাকরি পাওয়ার প্রবল যোগ কিন্তু মেষ রাশি তৈরি করছে। নমস্কার।